শাসক বনাম বিরোধী, নতুন সংসদ ভবনক লৈ উত্তাল দেশের রাজনীতি, নতুন সংসদ ভবনের উদ্বোধনী বর্জন 19টা বিরোধী দলের, অনুষ্ঠানলৈ রাষ্ট্রপতিক আমন্ত্রণ নকরাতো ঘোর অপমান বলে অভিযোগ বিরোধীর, দেশের সাংবিধানিক মুরব্বী রাষ্ট্রপতিক উপেক্ষা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয় নতুন সংসদ ভবন উদ্বোধন করব ওলা সিদ্ধান্তর বিরুদ্ধে জাঙুর খাই উঠিছে কংগ্রেসকে ধরে দেশের 19টাক বিরোধী রাজনৈতিক দল। সরকারের সিদ্ধান্তক হতকারী বলে অভিহিত করে এই কেটা বিরোধী রাজনৈতিক দলে ভবন উদ্বোধনী অনুষ্ঠান বর্জনের দরে লৈছে কঠোর সিদ্ধান্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুক উদ্বোধন প্রদানের দায়িত্ব দূরের কথা, উদ্বোধনী অনুষ্ঠানলে নিমন্ত্রণ নজনাক এটা ক্ষুব্ধ বিরোধী দল। নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারে উপেক্ষা করেছে সংবিধানক, রাষ্ট্রপতি অবিহনে সংসদে কাম কাজ করব নয়, এই মর্যাদাহীন কার্যই রাষ্ট্রপতির উচ্চ পদবীক অপমান করার লগতে সংবিধানের উদ্যম উলঙ্ঘা করা বলে অভিযোগ এটাও বিরোধীর। কংগ্রেস আপ তৃণমূল কংগ্রেসকে ধরে মুঠ 19টা বিরোধী দলে 28 মেত নতুন সংসদ ভবন উদ্বোধনী কার্যসূচী বয়কট করেছে। নিউজ ডেস্ক, টাইম 8।